আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। মোহাম্মদ ইবনে কাসিম কিংবা সুলতান মাহমুদ গজনবী ভারতে আক্রমণ করলেও স্থায়ী কোনো সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করেনি, বরঞ্চ তাদের আক্রমণের যে ধারাটা তাদের মৃত্যুর পরে কিন্তু তা শেষ হয়ে যায়। এক সময় ভারতীয় রাজাদের মধ্যে কোন্দল দেখা দেয়, বিশেষ করে জয়চাঁদ ও পৃথ্বীরাজ চৌহানের কোন্দলের কারণে। জয়চাঁদ শিহাবুদ্দিন ঘুরিকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানায়। শিহাবুদ্দিন ঘুরি প্রথমবার পরাজিত হলো, দ্বিতীয়বার জয়লাভ করে। জয়চাঁদের ইচ্ছে ছিল শিহাবুদ্দিন ঘুরি তার পূর্বসূরিদের মতো হিন্দুস্তান থেকে লুটপাট করে চলে যাবে। শিহাবুদ্দিন ঘুরি তা না করে বরঞ্চ ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়। এর জন্য জয়চাঁদের সাথে তার লড়াই হয়, কিন্তু জয়চাঁদ সেখানে পরাজিত হয়। ভারতবর্ষে মুসলিম শাসনের স্থায়ী প্রতিষ্ঠাতা শিহাবুদ্দিন ঘুরি। আজকের আলোচনায় আমরা শিহাবুদ্দিন ঘুরির ইতিহাস সম্পর্কে জানব। ঘুরি রাজবংশ মূলত পূর্ব ইরানের একটি রাজবংশের নাম। তাজিক বংশোদ্ভূত এ রাজ পরিবার 897 থেকে 1215 সাল পর্যন্ত বিভিন্ন ভূখণ্ড শাসন করেছে, কখনো স্বল্প পরিসরে কখনো বৃহৎ পরিসরে। এই সাম্রাজ্যের কেন্দ্র ছিল আফগানিস্তানের ঘুর প্রদেশ, যা মানদেশ নামেও পরিচিত। বর্তমান আফগানিস্তানের হেরাত ও গজনি অঞ্চলের মধ্যবর্তী ছোট্ট একটা এলাকার নাম হচ্ছে ঘুর। ঘুরের সামন্ত রাজা ছিলেন শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির বাবা বাহাউদ্দিন সাম। বাহাউদ্দিনের দুই ছেলে, একটা হচ্ছে গিয়াসুদ্দিন মোহাম্মদ, একজন হচ্ছে মুইজুদ্দিন মোহাম্মদ। প্রশ্ন আসতে পারে যে শিহাবুদ্দিন ঘুরি কোথায়। এই মুইজুদ্দিনই শিহাবুদ্দিন ঘুরি নামে পরিচিত। মুইজুদ্দিন ও গিয়াসুদ্দিন যৌথভাবে দুই ভাই 1173 সাল থেকে নিয়ে 1202 সাল পর্যন্ত শাসন করে। 1202 সালে গিয়াসুদ্দিন মারা গেলে শিহাবুদ্দিন স্বাধীন শাসক হিসাবে শাসন শুরু করেন। এই যে দেখেন ঘুরি সাম্রাজ্য, শিহাবুদ্দিন ঘুরির সময় তাজিকিস্তান, জাম, হেরাত, আফগানিস্তান, গজনি, লাহোর, দিল্লি, দিল্লিটা কিন্তু শিহাবুদ্দিন ঘুরির আমলে দখল করা হয়। ইন্ডিয়ার কিছু অংশ শিহাবুদ্দিন ঘুরি কিন্তু দখল করে। শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি 1149 সালে আফগানিস্তানে ঘুর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মুইজুদ্দিন মোহাম্মদ। বাবার মৃত্যুর পর 1173 সালে তার বড় ভাই গিয়াসুদ্দিন শাসক হন। শিহাবুদ্দিন তার ভাইয়ের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন, উভয় গজনি দখল করেন। এই গজনি অঞ্চলকে কেন্দ্র করে কিন্তু সুলতান মাহমুদ গজনবীর সাম্রাজ্য স্থাপিত হয়। সুলতান মাহমুদ গজনবীর মৃত্যুর পরে কিন্তু তাদের কোন্দলের কারণে তার সাম্রাজ্য হারায় যায়। শিহাবুদ্দিনকে গজনির গভর্নর নিয়োগ দেওয়া হয়। 1175 সালে তিনি মুলতান আক্রমণ করেন। ইতোপূর্বে সুলতান মাহমুদ কারামতি শাসক আবুল ফাতাকে পরাজিত করে মুলতান দখলে নিলেও সুলতান মাহমুদের মৃত্যুর পরে কারামতিরা তা পুনরায় দখল করে নেয়। শিহাবুদ্দিনের আক্রমণে কারামতিরা পালিয়ে যায়। 1179 সালে শিহাবুদ্দিন ঘুরি গজনবীর শাসক খসরু শাহের কাছ থেকে পেশোয়ার দখল করেন। 1181 সালে তিনি লাহোর আক্রমণ করেন। খসরু শাহ বার্ষিক কর দেওয়ার চুক্তি করলো, পরে তা ভঙ্গ করে। 1184 সালে শিহাবুদ্দিন শিয়ালকোট জয় করেন। 1186 সালে খসরু শাহের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান পরিচালনা করেন এবং গজনবী সাম্রাজ্যের অধীন লাহোরের পতন ঘটে। এরপর ঘুরি উত্তর ভারতের দিকে মনোযোগ দেন। তরাইনের প্রথম যুদ্ধ, এই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে একটু আমাদের আলোচনা করা দরকার। উত্তর প্রদেশের কনৌজের রাজা ছিলেন রাজপুত বংশোদ্ভূত জয়চন্দ্র। রাজপুত্রা কিন্তু খুবই আত্মভিমানী হয়। তার মেয়ে সংযুক্তাকে বিয়ে করতে চায় আরেক রাজপুত বীর পৃথ্বীরাজ চৌহান, কিন্তু বাবা রাজি ছিল না। তো জয়চন্দ্র এই প্রস্তাব মেনে নেয়নি। পৃথ্বীরাজ সংযুক্তাকে অপহরণ করে নিয়ে যায়। জয়চন্দ্র অপহৃত মেয়েকে ফিরে পেতে প্রায় 1 বছর যাবৎ বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়, কারণ সংযুক্ত এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে আসলে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। উপায় কোনো না পেয়ে পৃথ্বীরাজের উপর প্রতিশোধ নেওয়ার জন্য জয়চন্দ্র শিহাবুদ্দিন ঘুরিকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানায়। 1191 সালে শিহাবুদ্দিন ঘুরি ভারতে অভিযান পরিচালনা করেন। তিনি খাইবার গিরিপথের মাঝ দিয়ে পাঞ্জাবে এসে পৌঁছান। পাঞ্জাবের বাথিন্ডায় অবস্থিত পৃথ্বীরাজের যে দুর্গটা আছে তিনি ফার্স্টটা দখল করেন। তো এখন পৃথ্বীরাজের নিকট কিন্তু এই অভিযানের কথা কিন্তু অজানা ছিল না। সে শ্বশুর জয়চন্দ্রের সহযোগিতা চাইলে তিনি সহযোগিতা করতে অস্বীকৃতি জানান, কারণ তিনি নিজেই তো ইনভাইট করেছেন। বাধ্য হয়ে পৃথ্বীরাজ তার ভাতিজা গোবিন্দকে নিয়ে ঘুরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
হরিয়ানার থানেশ্বরের তরাইন গ্রামে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। এই দেখুন, হরিয়ানা রাজ্যের এই যে এখানে হচ্ছে তরাইন, এই অঞ্চলের মধ্যে হচ্ছে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। প্রকৃতপক্ষে যুদ্ধে জয় পরাজয় নিশ্চিত হয়ে যায় যুদ্ধ শুরু করার আগেই, কারণ মোহাম্মদ ঘুরি তার বাহিনীকে রাজপুতদের সাথে সামনাসামনি লড়াই করার নির্দেশ দেয়। অথচ তার তুর্কি যে বাহিনী, তারা সামনাসামনি লড়াইতে অভ্যস্ত ছিল না। তাদের অ্যাটাকটা ছিল এরকম, আক্রমণ করে এমন একটা ভাব নিবে যে আমি হেরে যাচ্ছি, পরাজিত হওয়ার একটা ভাব নিবে। তখন শত্রুপক্ষ যখন তীব্র আক্রমণ করবে, যে শত্রু বিপক্ষ তো পরাজিত হয়ে গেছে, তখন তারা হচ্ছে তীরের মাধ্যমে হচ্ছে শত্রুপক্ষকে পরাজিত করে। দেখেন, এসব যুদ্ধ যোদ্ধারা সম্মুখ যুদ্ধের পরিবর্তে তুর্কি বিশেষ কৌশলে যুদ্ধ করতে অভ্যস্ত ছিল। তুর্কিরা প্রতিপক্ষের আক্রমণের ভয়ে পিছিয়ে পড়ার ভাব দেখিয়ে চূড়ান্ত আক্রমণ করত। তো সম্মুখ যুদ্ধের নির্দেশ দিয়ে ঘুরি ভুল করেন, রাজপুতদের তীর বৃষ্টির সামনে ঘুরি পরাজিত হন। শিহাবুদ্দিন ঘুরি কোনো মতে আফগানিস্তানে ফিরে যান, পৃথ্বীরাজ নিজ দেশে বীরের মর্যাদা পান। তো শিহাবুদ্দিন ঘুরি এই যুদ্ধে হারার পরও কিন্তু তিনি হচ্ছে ছেড়ে দেননি, তিনি পরের আঘাত করার জন্য অপেক্ষা করতেছিলেন। তরানের দ্বিতীয় যুদ্ধে ঘুরির সেনা ছিল 1,20,000 আর রাজপুত সেনা ছিল 3,00,000, তার প্রায় 3 গুণ। ঘুরি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নিজেকে ভীত হিসাবে প্রকাশ করেন যে আমি কিছু পারি না, জানি না, আমি যুদ্ধ তো হারবই, আপনারা এই করেন সেই করেন। এতে রাজপুতদের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং ঢিলেঢালা মনোভাব চলে আসে, কারণ শত্রুপক্ষকে কখনোই কিন্তু দুর্বল মনে করতে নাই। তাদের প্রতিপক্ষের অতিরিক্ত আত্মবিশ্বাস, মানে মুসলমানদের প্রতিপক্ষ মানে রাজপুতদের অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের কাল হয়ে দাঁড়ায়। তরাইনের প্রথম যুদ্ধে ঘুরি যে ভুলটি করেছিলেন, দ্বিতীয় যুদ্ধে আর সেই ভুলটি করেননি। তিনি সেনাবাহিনীর তুর্কি ইউনিটকে তাদের নিজস্ব রীতিতে যুদ্ধ করার নির্দেশ দেন। তুর্কিরা এগিয়ে আক্রমণ করে পিছু হটার ভাব নেয়। রাজপুতরা প্রবল আত্মবিশ্বাসী হয়ে তুর্কি অশ্বারোহীদের ধাওয়া করলে হঠাৎ করে তীর বৃষ্টি শুরু হয়। এই ঘটনার আকস্মিকতায় রাজপুতরা হতভম্ব হয়ে পড়ে। মোহাম্মদ ঘুরি এবার রিজার্ভ ফোর্স নিয়ে আক্রমণ করেন, ফলে রাজপুত বাহিনীর শৃঙ্খলা একেবারে ভেঙে যায়। রাত্রে বেলা উনি আক্রমণ করেন, তারা যুদ্ধের ময়দান থেকে পালাতে শুরু করেন। এমন পরিস্থিতিতে পৃথ্বীরাজ চৌহান নিহত হন। এই যুদ্ধের মাধ্যমে হিন্দুস্তান থেকে শেষ স্বাধীন হিন্দু রাজ্যের পতন ঘটে। এজন্য হিন্দুস্তানের মানে ভারতবর্ষের ইতিহাসে পৃথ্বীরাজের গুরুত্ব অনেক বেশি, তারা অন্যরকম ভাবে সম্মান দেয় পৃথ্বীরাজকে। তিনি ছিলেন শেষ স্বাধীন রাজা যিনি হিমুর পূর্বে দিল্লির সিংহাসন দখল করতে পেরেছিলেন। আকবরের সময়ের কথা নিশ্চয় মনে আছে, হিমু, এই হিমুর পূর্বে উনি হচ্ছে শেষ স্বাধীন হিন্দু রাজা যিনি দিল্লি দখল করতে পেরেছিলেন। পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর পরে দেখা গেল শিহাবুদ্দিন ফিরে যাচ্ছে না। পৃথ্বীরাজের পরাজয় ও বন্দী হওয়ার মাধ্যমে আজমির ঘুরির দখলে আসে। তিনি সেনাপতি কুতুবুদ্দিন আইবেককে দিল্লি দখল ও হিন্দুস্তানের বিজিত অঞ্চলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিয়ে রাজধানীতে ফিরে যান। এবার পৃথ্বীরাজের শ্বশুর জয়চন্দ্র সতর্ক হয়ে ওঠেন। তিনি ভেবেছিলেন মোহাম্মদ ঘুরি পূর্বসূরীদের মতো ধন সম্পদ নিয়ে দেশে ফিরে যাবে, কিন্তু ঘুরি তা অনুসরণ করেননি। রাজা জয়চন্দ্র যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। ঘুরি 1194 সালে আবার ভারতে আক্রমণ করে। যমুনা নদীর তীরে ফিরোজাবাদের চন্দ্রবারে জয়চন্দ্রের বাহিনীর সাথে লড়াই হয়, যা চন্দ্রগড়ের যুদ্ধ নামে পরিচিত। জয়চন্দ্র পরাজিত হয়। একই বছর কুতুবুদ্দিন আইবেক পাটনা জয় করেন। এভাবে দেখুন মোটামুটি অনেক অঞ্চল শিহাবুদ্দিন ঘুরির অধীনে চলে আসে। 1206 সালে পাঞ্জাবের গোখররা বিদ্রোহ করে, তাদের দমানোর জন্য শিহাবুদ্দিন ও কুতুবুদ্দিন সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে, উভয়ে মিলে গোখরদের পরাজিত করে। আর 1202 সালে শিহাবুদ্দিনের ভাই মারা যাওয়ার পরে তিনি নিজে কিন্তু স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে থাকেন। ঘুরি এবার লাহোর চলে যান, আনুষ্ঠানিক এক ঘোষণার মাধ্যমে কুতুবুদ্দিনকে ভারতের শাসক নিযুক্ত করেন। কুতুবুদ্দিন ভারতের প্রথম মুসলমান সুলতান হন। আপনারা নিশ্চয়ই সামনে পাবেন মামলুক বংশ, সেইটা সেই নিয়ে হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস আলোচনা করা হবে। তো এই যে হিস্ট্রিগুলো, এগুলো আমাদের বইয়ের মধ্যে পাবেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলা ব্যাকরণ, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী। তো এভাবে হিস্ট্রিক্যাল বিষয়গুলোর জন্য কি বইয়ের মধ্যে আমরা জেনারেল নলেজের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরছি, আর এগুলো তো হচ্ছে পুরো হিস্ট্রি। যারা সম্পূর্ণ তথ্য জানতে চান তারা এই ভিডিওগুলো দেখতে পারেন, অথবা এই যে আমাদের ওয়েবসাইট onushilon.edu.com, এখানেও আপনারা দেখতে পারেন। আশা করি আপনার জ্ঞানের পরিধি সমৃদ্ধ হবে, পড়েও আনন্দ পাবেন, পরীক্ষাতেও কমন পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।